সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। পাকিস্তান সুপার লিগ 2021-এর ষষ্ঠ ম্যাচ করাচি কিংস এবং ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যে করাচির জাতীয় স্টেডিয়ামে 24শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30টায় এবং ম্যাচ দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে এবং ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি লিভে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং 11, আবহাওয়া ও পিচ রিপোর্ট এবং ম্যাচ প্রিভিউ বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। জয়ের সাথে নিজ নিজ প্রচার শুরু করার পরে ইসলামাবাদ ইউনাইটেড এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন করাচি কিংস টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে লড়াই করবে। উভয় দলই আত্মবিশ্বাসের সাথে সূচনা করেছে এবং তারা তাদের প্রথম ম্যাচ থেকে যে গতি অর্জন করেছে তার মূলধনটি উপস্থাপন করতে এবং আরও কয়েকটি জয়ের শক্তি অর্জন করতে চায়। তবে করাচি তাদের হোম গ্রাউন্ডে ম্যাচটি খেলার সামান্য সুবিধা পাবে। প্রথম ম্যাচে করাচি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে খুব সহজেই 7 উইকেটে পরাজিত করেছিল। করাচিকে কোয়েটার বিরুদ্ধে অনেক বেশি সেরা দলের মতো দেখাচ্ছিল, তবে টুর্নামেন্টে ইসলামাবাদের প্রথম জয়টি এত সহজে আসেনি যেহেতু তাদের কঠোর লড়াই করতে হয়েছিল। করাচির পিচটি অবশ্যই ব্যাটসম্যানের দিকে ঝুঁকবে। ইনিংসের শুরুর দিকে ব্যাটসম্যানরা একটু সমস্যায় পড়লেও যদি একবার টিকে যেতে পারে তাহলে প্রচুর রান আসবে। সুতরাং আগামীকাল ব্যাটসম্যানরা সমস্ত বন্দুক জ্বলে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তো চলুন বন্ধুরা, এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং 11টা দেখে নেওয়া যাক। প্রথমে করাচি কিংস প্লেয়িং 11, বাবর আজম, সারজেল খান, জো ক্লার্ক উইকেটকিপার, কলিন ইনগ্রাম, মোহাম্মদ নবী, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ইমাদ ওয়াসিম ক্যাপ্টেন, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, ওয়াকাস মাকসুদ, আরশাদ ইকবাল। এবার ইসলামাবাদ ইউনাইটেড প্লেয়িং 11, অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট উইকেটকিপার, শাদাব খান ক্যাপ্টেন, হুসেন তালাত, আসিফ আলী, ইফতিখার আহমেদ, লুইস গ্রেগরি, ফাহিম আশরাফ, হাসান আলী, জাফের গোহার এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকের ম্যাচে করাচি কিংসের জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।